কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 159তম জন্মবার্ষিকী উপলক্ষে আমি একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। কবিতার নাম নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবে রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূদর, শিলা রাশি রাশি পড়িছে খোসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল শরীর, গরজে উঠেছে দারুণ রসে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তোর বাঁধন কেন, ভাঙ্গ্রে হৃদয় ভাঙ্গ্রে বাঁধন, সাদ্রে আজিকে প্রাণীর সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পড়ান, কিসের আধার কিসের পাষাণ, উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াব গাহিয়া, আগুল পাগল পাড়া, কে শেলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। আমি শিখর হইতে শিখরে ছুটিব, ভূদর হইতে ভূদরে লুটিব, হেসে খল কল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথাই আছে, এত গান আছে, এত সুর আছে মো, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ খয়ে আছে মো। কি জানে কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘো, ভাং 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 কারা আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর।